মনে পড়লে আর এই ছবিটা ছিল রাষ্ট্রপতির ওই বইয়ের ছবি দিয়েছি উনি 39 এর যে লিখছেন আমরা রিসার্চ করতে গিয়ে দেখেছি রাইটার্স বিল্ডিং তখন ছিল সেই রকমের সেখানে লিখছেন প্রেস কনফারেন্স তো আজকে করছে আজকে তাহলে 24 তারিখের না না এটা ডেটটা করে দিতে হবে ফেজাবাদে যে ঘরটা আমরা দেখছি যেটা গুমনাই বাবা বলা হচ্ছে তার যে থাকতেন তার যে হাতের লেখা তার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে সিবিআই এক্সপার্ট বলছেন ফরেন্সিক টেস্ট করে জানা যাচ্ছে কিন্তু সুভাষচন্দ্রের হাতের লেখা কোশ্চেন ডকুমেন্ট অ্যান্ড অ্যাডমিটেড ডকুমেন্ট সেম পার্সন এবং মনোজ মুখার্জি জাস্টিস অফ ক্যামেরা তিনি বলেছেন এটা কারণ ডিএনএ টেস্ট নিয়ে তৎকালীন সরকারের আমলে কিন্তু একটা চরম অন্যায় করা হয়েছে ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট মুখার্জি কমিশনের তদন্তে জমা দেয়নি পরবর্তীকালে যখন আমরা আরটিআই করেছি বলা হচ্ছে গোপনীয় দেওয়া যাবে না দু বছর পরে আবার আরটিআই করার পরে বললো সেই ইলেকট্রোফেরোসিস রিপোর্ট হারিয়ে গেছে ভগবানজি আমরা ভক্তরা বলেছিলাম আর উনি নিজে লিখতেন দিন ফকির দিন সন্ন্যাসী বলে ইতিহাসটা পাল্টানো দরকার যে তথ্য উঠে এসছে আর একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য বলি যে আমাদের উনি কিন্তু 11টা রাষ্ট্র আজাধীন সরকারকে সাপোর্ট করেছিল তার মধ্যে জানা যাচ্ছে আর্কাইভাল ডকুমেন্ট থেকে রিসেন্ট যেটা বেরিয়েছে সোভিয়েত রাশিয়া কিন্তু পলিটিক্যাল শেল্টার মানে আজাধীন সরকারকে স্বীকৃতি দিয়েছিল যার জন্য বামপন্থীদের ইতিহাসও নতুন করে পাল্টানো দরকার কারণ বহু বামপন্থী বন্ধুরা তো অনেক অনেক নেতাজি সম্পর্কে অকথাকুকথা একসময় বলেছেন বহু রাজনৈতিক দলই সত্যি সামনে আসা উচিত আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই কেউ নই কিন্তু রাজনৈতিক দলের আমি কেউ নই ফলে আপনারা মিডিয়া বন্ধু অনুরোধ করবো উনি কিন্তু বড় সাংবাদিক ছিলেন উনি নিজের পাসপোর্টে লিখছেন চীনে যাওয়ার পাসপোর্টে অথর অ্যান্ড জার্নালিস্ট এই কথাটা উনি লিখেছেন উনি সংবাদপত্রের সম্পাদকও ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ছিলেন আর আমারও সাবজেক্টটা ছিল জার্নালিস্টিক আইডিয়াস অফ সুভাষচন্দ্র বোস ওর অনুরোধ করবো আপনারা সত্যটা আনুন এই ত্রিপুরা এলাম এবং এসে আমাদের এই তরুণবাবু এবং ম্যানকাইন্ড অর্গানাইজেশন সবাইকে আমার অভিনন্দন জানিয়ে সুযোগটা করে দেওয়ার জন্য আপনারা সাংবাদিকরা না এগিয়ে এলে কিন্তু সত্যিটা বেরোবে না নেতাজির গাড়ি অন্তর্ধানের গাড়ি বলা হয় 41 সালের 17 জানুয়ারি নিয়ে যাওয়া হয়েছে প্রকৃতপক্ষে আমরা যে ডিক্লাসিফাইড ফাইল সেখানে দেখতে পাচ্ছি সেই গাড়ির কোনো তথ্য ব্রিটিশ ইন্টেলিজেন্সের কারণে পরবর্তীকালে নেই সেই জনৈক ভাইপো যে শিশির বসু কোথাও নেই শুধু তাই না তিনি ইন্দিরা গান্ধীর কাছে 1968 সালের 19 এপ্রিল চিঠি লিখছেন যে কী করে তার কাকা কলকাতার বাড়ি থেকে গেছে এটা আমরা ডিক্লাসিফাইড ফাইল দিল্লির পেয়েছি এটা পাবলিক ডোমেনে দেওয়া হয়েছে এই 304টে ফাইলের মধ্যে এটি আছে অথচ পরবর্তীকালে 30 বছর অপেক্ষা করার পরে দাবিদার পরিবারের ওই একাংশ তারা এই গাড়ির গল্পটা সিনেমাটিক ব্যাপারটা চালু করলেন যেটা আমরা সিনেমা থিয়েটার সব জায়গায় প্রচলিত 30 বছর কেন চুপ করেছিলেন আমরা সিআইএর যে রিপোর্ট আমেরিকার সিআই আগের নাম ছিল সার্ভিস এসআই তাদের ডিক্লাসিফাইড ফাইলে জানা যাচ্ছে ওই গাড়ি চালিয়ে উনি যাননি শিখের ছদ্মবেশে পাঞ্জাবিরা সরদুল সিং কফিশের নিরঞ্জন সিং তালিব তারা স্কট করে ওনাকে নিয়ে গেছিলেন ফলে এই সত্যগুলো চলে এসছে প্রচুর সত্য চলে এসছে নতুন ফাইলের আলোকে আমি চাইব অনুরোধ করব যে এগুলো ঠিক মতো জীবনীটা আসুক নেতাজির এবং জাতীয় ছুটি অবশ্যই ঘোষণা করা দরকার আমাদের মানে ন্যাশনাল লেভেলে এবং এখানকার যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে আবেদন জানাবো যদি 23শে জানুয়ারিটা ওই 12:15 যদি ওই শঙ্খধ্বনি করা যায় দীপ প্রজ্বলন করা যায় কারণ আমাদের তো সর্বকালের শুধু বাঙালি নন উনি ভারতীয় আমরা চাই সারা ভারতে এটা যাতে হয় নিশ্চয়ই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে লিখব এবং এই অ্যানিটার ব্যাপারটা নিয়ে কিন্তু 1800 সালে মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল এবং মাননীয় রাষ্ট্রপতিকে সমস্তই অবহিত করা হয়েছে অ্যানিটার ব্যাপারটা যেটা একটা চক্রান্ত করা হয়েছে কারণ ওনাকে যুদ্ধাপরাধী তালিকায় রাখা হয়েছিল সেই কারণেই এরম যাতে উনি জার্মান যুদ্ধ তালিকার মধ্যে উনি থাকেন তাই অ্যানিটাকে বলা হয়েছে এবং অ্যানিটা পাফ যাকে কন্যা বলা হচ্ছে তিনি মুখার্জি কমিশনে আসেননি তিনি বলেছেন কী দরকার তদন্তের শুধু তাই না তিনি এও বলছেন যে ডিএনএ টেস্টের কথা হোক অথচ দাবিদার পরিবারেরই একজন তিনি এফিডেভিট করেছেন মুখার্জি কমিশনে
তার ডকুমেন্ট আমার কাছে আছে, সেখানে বলা হচ্ছে অ্যানিটা পাফের ব্লাড স্যাম্পেল যেন না নেওয়া হয়, কারণ তা মিলবে না চিতাভস্মের সঙ্গে। শুধু তাই নয়, যে বাংলা চিঠিটা দাবিদার পরিবার থেকে বলা হয় সেই দাবিদার সেই বাংলা চিঠিটা জাল করা হয়েছে তিনবার, তা প্রমাণ আমার বইতেও আমি দিয়েছি, ক্ষমা করে দেওয়া, সেই ছবিসহ দিয়েছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। যে ফাইলগুলি প্রকাশ করেছিলেন তাতে অনেক বিস্ফোরক তথ্য ছিল, বহু মেইন স্ট্রিম মিডিয়া সেগুলিকে গুরুত্ব দেয়নি। আমরা যারা নেতাজি গবেষক গবেষণা করছি, আমরা রাজপথেও নেমেছি, অনশন আন্দোলনও করেছি, তা ফাইলে যে তথ্যগুলি বেরিয়ে এসছে, তিনটি প্রধান জিনিস যেটা এতদিন আমরা ভুল শিখেছি, ভুল পড়িয়েছি, ভুল জানিয়েছি। প্রথমত হচ্ছে যাকে বলা হয় নেতাজি কন্যা, ডটার অফ সুভাষচন্দ্র বোস, কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রকাশিত ফাইলে দেখতে পাচ্ছি তার বার্থ সার্টিফিকেট, জন্মের শংসাপত্রে কোথাও তার বাবার নাম সুভাষচন্দ্র বসু নেই। সুভাষচন্দ্র বসু নিজের অ্যাপ্লিকেশন ফর্ম করছেন চীনে যাবার পাসপোর্টের, সেখানে ম্যারাইটাল স্ট্যাটাস লিখছেন সিঙ্গল, অথচ দাবিদার পরিবারের একাংশ তারা বিভিন্ন সময় জনৈকা বিদেশিনীকে বলেন তিনি নাকি নেতাজি কন্যা। আমরা আর্কাইভাল ফাইলে দেখতে পাচ্ছি প্রথমে রটানো হলো 8 বছরের পুত্র আছে সুভাষচন্দ্র বসু, পরে রাতারাতি চেঞ্জ হয়ে গিয়ে 3 বছর পরে 8 বছর সেই রেশন কার্ডের বয়সের মতো 8 বছরের কন্যা আছে বলা হলো। এবং এই যে করা হয়েছে দাবিদার পরিবারে, তিনি একটা তরফ থেকে কেউ বা কারা বলছেন ডিএনএ টেস্ট করা হোক অ্যাসিড, কিন্তু মুখার্জি কমিশন যখন রান করছে, আমি মুখার্জি কমিশনের ডেপোনেন্ট ছিলাম, সেখানে কিন্তু তারা কেউ এফিডেভিট দেননি, এবং কেউ কেউ তারা রক্ত দিতেও অনীহা প্রকাশ করেছিল ম্যাপের জন্য, জিনের ডিএনএ টেস্টের জন্য। এবং যে মন্দির রেঙ্কোজি মন্দিরের চিতাভস্ম বলা গল্প করা হতো সেটা 79 সালের 4 সেপ্টেম্বর পুরো রেঙ্কোজি মন্দির ভস্মীভূত হয়ে যায়। তারপরে কে বা কারা যখন মুখার্জি কমিশন গেল এই ছবিগুলো পাঠালো, কাঠের চকচকে বাক্সের মধ্যে আতপোরা হাড়গোড়, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, দাঁতের সকেট, এইসব চলে এলো ভেতরে। শুধু তাই না, চকচকে ব্রাউন পেপারের মধ্যে দেখা যাচ্ছে গুঁড়ো গুঁড়ো ছাই, কে বা কারা হাড়গোড় রেখে এলো। আমার বক্তব্য টেস্ট করা হোক, কেন করেনি মুখার্জি কমিশন? কিন্তু মুখার্জি কমিশন ক্যাটেগরিক্যালি প্রমাণ করেছে কোনো এয়ার ক্র্যাশ ঘটেনি। 18 আগস্ট 1945 সালের বিশ্বের কোথাও কোনো বিমান, সামরিক অসামরিক বিমান ভেঙে পড়েনি। তাইপে সরকার রিপোর্ট পাঠিয়েছে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই জাস্টিস মনোজ মুখার্জি বলেছেন চিতাভস্মের ডিএনএ টেস্ট করা প্রয়োজন। তার এক্সপার্ট কলকাতার, তিনি বলেছেন না, সবচেয়ে বড় কথা মন্দির পুরো ভস্মীভূত হয়ে গেল, কাঠের বাক্সের মধ্যে ওই হাড়গোড়, নতুন ব্রাউন পেপারের মধ্যে সমস্ত ছোটো ছোটো হাড়গোড় কারা মিশিয়ে আনলেন? আমি পাল্টা প্রশ্ন করছি তাদের দাবিদার পরিবারকে, সেইটা নিয়ে তদন্ত করুক, সেইটা নিয়ে তদন্ত হোক ভারত সরকার, সেইটা নিয়ে তদন্ত করুক কারা মিশিয়েছিল ওই হাড়গোড়। 126তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা কালকে 24 জানুয়ারি 2022 সোমবার রবীন্দ্রভবনের 2 নম্বর হলে একটা প্রোগ্রাম রেখেছিলাম স্টেট লেভেলে। সেই প্রোগ্রামে আমাদের মুখ্য আলোচক হিসাবে আমরা কলকাতা থেকে নেতাজি বিশেষজ্ঞ, রাইটার এবং সুপ্রসিদ্ধ বক্তা ডক্টর জয়ন্ত চৌধুরীর মহাশয়কে আমন্ত্রণ করেছিলাম। উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই প্রোগ্রামে উনি অংশগ্রহণ করেছেন। আমাদের প্রোগ্রামের মূল বিষয় আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, যার হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই মানুষটির বিরুদ্ধে যে মিথ্যাচার 70 বছর ধরে এখনও চলছে, সেই মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোই শুধু নয়, তার বিরুদ্ধে যে সত্য ঘটনাগুলো লুকিয়ে আছে বিভিন্ন রকম ষড়যন্ত্রের বেড়া জালে, সেইগুলো আমরা জনমানুষে পরিষ্কার করতে চাই, সবাইকে জানাতে চাই যে আসল মানুষটির চেহারা কীরকম ছিল, তার ভাবনা আদর্শ ভারতবর্ষকে জুড়ে কতখানি জীবন্ত ছিল, সেই বিষয়টা মানুষের সামনে প্রকাশ হোক, সবাই জানুক। সেই উদ্দেশ্য নিয়েই ডক্টর জয়ন্তবাবু কলকাতা থেকে ছুটে এসেছেন। শুধু কলকাতায় নয়, উনি সারা বিশ্বে বলতে গেলে এই নেতাজির এই ভাবনা এবং চিন্তাকে ছড়িয়ে দিচ্ছেন, একদম উৎসর্গীকৃত প্রাণ বলতে পারেন। ফোন তুললেই উনি জয় হিন্দ বলেন, এমনকি ওনার বোন, আমার নামটা বলুন, তপতি চক্রবর্তী, ভাই বোনেও যখন ওনারা কথা বলেন জয় হিন্দ বলে কথা বলেন। এরকমই উৎসর্গীকৃত প্রাণ নেতাজি অন্ত, নেতাজির কথা বলতে বলতে কান্নাই ভেসে যান। সেই মানুষটি যিনি দেশের জন্যে স্বাধীনতাই শুধু নয়, যে ভারতাত্মার সব কিছু বিলিয়ে দিয়ে গেছেন ভারতাত্মার পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্যে, তাকে আজ পর্যন্ত বিভিন্ন রকম ষড়যন্ত্রের বেড়া জালে ঢেকে রাখা হয়েছে,
যাতে করে তার সত্যি জিনিসগুলো প্রকাশ না পায়। তা এই উদ্দেশ্যকে জনমানুষে তুলে ধরার জন্যই আমাদের এই প্রোগ্রাম আমরা শুরু করেছি গত বছর থেকে। গত বছর মুক্তধারায় করেছিলাম, এবছর রবীন্দ্র শতবার্ষিকী হলে করেছি। এইভাবে প্রোগ্রামটা আমরা শুধু প্রসারী রাখতে চাই নেতাজির ভাবধারাকে, যাতে জনমানুষে ছড়িয়ে দেওয়া যায়।